প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো সুস্থ আছো নিরাপদে আছো আজ আমি তোমাদের গৃহপ্রবন্ধটির মূল পাঠ আলোচনা করছি নিশ্চয়ই তোমাদের মনে আছে গত ক্লাসে কি পড়িয়েছিলাম লেখক পরিচিতি মূল সারমর্ম ভাবার্থটা আলোচনা করেছিলাম আজকে আমরা আর দেরি না করে মূল পাঠে চলে যাচ্ছি তোমরা সবাই বই নিয়ে তৈরি হয়ে যাও গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তিনিকেতন বোঝায় যেখানে দিবাশেষে গৃহী গৃহ কর্মক্লান্ত শান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে পশুপক্ষীকেও পশুপক্ষীদেরও গৃহ আছে তাহাদেরও শ্বশুরগৃহে আপনাকে নিরাপদ মনে হয় তার মানে প্রত্যেকটা প্রাণী শুধু মানুষ নয় প্রত্যেকটা প্রাণীরও তার নিজ গৃহ তার নিজ যে বাসগৃহকে নিরাপদ শান্তির আস্থান মনে হয় পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না সম্ভবত সেই রূপ গৃহ ছাড়িয়া কতদিন বিদেশে না থাকিলে গৃহ সুখ মিষ্টি বোধ হয় না আসলে আমরা যারা রেগুলার ঘরে থাকি বাইরের জগতের সাথে যাদের মোটেও সম্পৃক্ততা নেই কিংবা যারা আসলে ঘরের বাইরে প্রয়োজনের বাইরে বের হই না বললে চলে তারা এটা বুঝবো না যারা আমরা কর্মব্যস্ত মানুষ ঘরের বাইরে আমাদের যেতেই হয় কিংবা কাজের প্রয়োজনে আমরা কিছুদিন বাইরে থাকি তারাই আসলে কাজের পর্ব শেষ করে যখন ঘরে ফিরি ঘরের যে শান্তি নিরাপত্তা একটা আস্থা জায়গা সেই নির্ভরতার জায়গাটা আমরা অনুভব করতে পারি পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না তবু সমস্ত দিন বাইরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয় বাড়ি আসলে যেন হাত ছাড়িয়া বাঁচে আসলে যারা এখানে আমরা দেশের বাইরে বিদেশ বুঝাইনি ঘরের বাইরেটাকে বুঝাইছি যে ঘরের বাইরে পুরুষরা যখন কাজ করে তারাও কিন্তু সারাদিন পরে কর্মক্লান্ত দেহ মন নিয়ে যখন ঘরে ফিরে তারাও মনে হয় একটু শান্তির পরশ পায় এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিতা আমাদের মূলত এই প্রবন্ধে নারীদের গৃহে অবস্থান গৃহ সম্পর্কে যে অভিমতটা সেটা এখানে লেখিকা বোঝানোর চেষ্টা করেছে যাহারা অপরের অধীনে থাকে আমি এখানে কোন দেশের নারীদের কথা উল্লেখ করেছি শিক্ষার্থীরা ভারতীয় নারী যারা অপরের অধীনে থাকে অভিভাবকদের বাটিতে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই গৃহে তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয় শিক্ষার্থীরা যে নারীদের যারা ঘরের বাইরে যায় না যারা মানে অভিভাবকদের বাড়ি মানে পিতামাতার বাড়ি ভাইয়ের বাড়ি বা অভিভাবকদের বাড়িকে নিজের বাড়ি ভাবে তাদের কাছে অনেক সময় সেই অভিভাবকের বাড়িটা কারাগারের মতো মনে হয় সেখানে তার স্বাধীনতা থাকে না সেখানে তার সুখ উপলব্ধি করার ক্ষমতা থাকে না এখানে বাটি বলতে বাড়িটাকে বোঝানো হয়েছে আচ্ছা এরপর দেখো পারিবারিক জীবনে সে সুখী নয় কার কথা বলা হয়েছে সেই নারীর কথা সে নিজেকে পরিবারের একজন গণ্য করিয়া গণ্য বলিয়া মনে করিতে সাহসী নয় তাহার নিকট গৃহ শান্তি নিকেতন বোধ হইতে পারে না মানে গৃহ যে একটা শান্তির জায়গা নিকেতন মানে বাড়ি সেই শান্তির জায়গা সেটা তার কাছে মনে হয় না কুমারী সতভা বিধবা সকল শ্রেণীর অবলা অবস্থায় জন্য মানে সে যে অবস্থা নারী হোক না কেন সে সতভা অবস্থায় হোক কুমারী অবস্থায় হোক কিংবা বিধবা অবস্থায় তার যে কোনো অবস্থায় নারীর ক্ষেত্রে নিজস্ব যে একটা অবস্থান থাকে না গৃহ বলতে যে তার কোনো একটা জায়গা থাকে না সেই কথাটা এখানে বোঝানো উল্লেখ করা হয়েছে প্রমাণস্বরূপ আমরা এই প্রবন্ধে অন্তপুরের একটু একটু নমুনা দিতেছি আমাদের এই প্রবন্ধটা লেখিকা রোকেয়া সাফা হোসেন কয়েকটি তার চারপাশে ঘটে যাওয়া চারপাশের দেখা উপলব্ধি করা কয়েকটি ঘটনার বিবরণ দিয়ে বোঝানো হয়েছে এরূপে অন্তপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমরা দেখাইলে আমার ভাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবে সন্দেহ নাই আসলে লেখিকার মোটে অভিপ্রায় ছিল না আমার আমাদের ভাতৃ জগতের ভাই দিগকে আঘাত দেওয়া তিনি মূলত নারীর অবস্থান
নারীর পরিস্থিতিটা বোঝানোর জন্য এই প্রবন্ধে কিছু বিষয় আলোকপাত করেছে। তো এই সেক্ষেত্রে কিছু কিছু ভ্রাতাগণ মনে করতে পারেন আমরা তাদের বিরুদ্ধাচরণ করিতেছি, এটা লেখিকার অভিপ্রায় ছিল না। তার নারীর অবস্থাটাকে চোখে আঙুল দিয়ে দেখানো, তার অবস্থা পরিবর্তন করানোটা জন্য তার নিজস্ব মতামত, সেটা ছিল তার উদ্দেশ্য। আমরা একবার, লেখিকা নিজের মতো করে গল্পগুলো বলছেন, আমরা একবার বিহারে মানে জামালপুরের নিকটবর্তী কোন একটা শহরে বেড়াইতে গিয়েছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে, সে বাটির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া সরফতকিলের বাড়ির স্ত্রীর লোকদের আমাদের দেখিতে আগ্রহ হয়। আমাদের লেখিকার আত্মীয় বন্ধু, সে নাম ছিল তার সরাফত, সেই বাড়ির মহিলাদিগর সঙ্গে পরিচয় হওয়ার সুযোগ লাভ করেন লেখিকা। দেখিলাম মহিলাটি কয়টি অতিশয় শান্ত শিষ্ট মিষ্টভাষী, যদিও খুব মুন্ড। তোমরা একটু খেয়াল করে দেখবে এখানে আমি একটা শব্দ বলেছি, খুব মুন্ড, মানে স্বল্পজ্ঞানী নারী যারা, মানে স্বল্পজ্ঞানীকে বলা হয় খুব মুন্ড। তো সেখানে বলা হয়েছে তাহারা তাহাদের যথোচিত অভ্যর্থনা করিলেন, মানে সেই অন্ধপুরের নারীরা, সেই বেড়ানোর জায়গার যে সরবত সরবতের স্ত্রী, তারা যথাসম্ভব তাদেরকে সম্বর্ধনা জানালেন, তাহাদের আদর আপ্যায়নের কোনো ত্রুটি করলেন না। সেখানে সরবতের পত্নী হসিনা, ভগ্নী মানে বোন জমিলা, জমিলার কন্যা ও পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন, তার মানে অন্তর্মহলের যে রমণীরা তারা অনেকে উপস্থিত ছিলেন। সরাফতের স্ত্রী হসিনা, ভগ্নী জমিলা, জমিলার কন্যা ও পুত্র বধূগণ, আমি নামগুলো মনে রাখার জন্য তোমাদেরকে বিশেষভাবে বলছি। অতঃপর জমিলাকে যখন আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম, লেখিকা সাধারণত আমরা যেটা করি, আমরা এক বাড়িতে আরেক বাড়িতে বেড়াতে গেলে সেই বাড়ির বৌজি আমাদের সমবয়সী কিংবা সিনিয়র জুনিয়র তাদেরকে কিন্তু আবার দাওয়াত দিয়ে আমাদের দিকে বাসায় আবার বেড়াতে আসার জন্য লেখিকাও তাই করলেন। তখন তিনি বলিলেন যে যে তারা কোনো কালে বাড়ির বাহিরে হন না, ইহাই তাদের বংশগৌরব। আমাদের লেখিকা আশ্চর্য হয়ে গেলেন যে তারা বাড়ির বাহিরে যান না, এটাই তাদের বংশগৌরব, এটা কেমন প্রথা, এটা কোন যুগের আচরণ, তিনি আশ্চর্য হয়ে যান। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই, এটা শুনে তিনি আরো আশ্চর্য হয়ে যান। আমি সবিস্ময়ে বলিলাম, এখানে আমি মানে আমাদের লেখিকা, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কিভাবে, মানে কি রূপে যান আপনারা, মানে বাড়ির বাইরে যেতে গেলে তো কিছু না কিছু যানবাহন উঠতেই হয়। তার উত্তরে তারা কি বলিলেন, আপনার ভাতৃবধূ আসিলেন কি করিয়া, মানে লেখিকা তখন ওই মহিলাকে প্রশ্ন করেন তার ভাইয়ের বউ কিভাবে আসলেন, তার সন্তানাদি বিয়ে দিলে কিভাবে তারা বাইরে গেলেন জানতে চায়। জমিলা উত্তর দিলেন, উনি আমাদের আত্মীয় কন্যা, এ পাড়ায় কেমন আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি হইবে, তার মানে তারা দূরে থেকে কোনো পাত্রী মানে কোন বৈবাহিক সূত্রে আবদ্ধ হওয়া যে পাত্র পাত্রী লাগে সেগুলো তারা দূরে থেকে আনেন না, সবই তাদের নিজেদের বংশের যাদের বাড়ি তাদের বাড়ির পাশাপাশি। এই বলিয়া তিনি আমাকে অন্য একটি ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চলো। তার মানে তাদের ওই বাড়ির আশেপাশে যতগুলো বাড়ি সেগুলো নিজস্ব পরিবার পরিজন আত্মীয় স্বজনদের, এবং তারা এই বাড়িগুলোতে যেতে তাদের কখনো যানবাহনেরও প্রয়োজন বোধ হয় না। তিনি আমাকে একটি অপ্রশস্ত গলির ভিতর দিয়ে ঘুরাইয়া ফিরাইয়া লইয়া চলিলেন, তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন, তাদের যে বাড়ি ঘর সেই গলি গলি দিয়ে এই বাড়ি থেকে ও বাড়ি নিয়ে গেলেন। কক্ষগুলি অসূর্য স্পর্শা, কক্ষগুলি অসূর্য স্পর্শ বলিয়া বোধ হইল, মানে সূর্য কখনো স্পর্শ করেনি, সূর্যের আলো কখনো সেই বাড়িগুলোতে উঁকি দেয়নি, এমন অলি গলি, এমন একদম ঘিঞ্জিময় অবস্থা। অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপর দিকে হসিনার পুত্রবধূ আছে, তার মানে এমন এক বাড়ির পর আরেক বাড়ি এমন ভাবে তাদের বাড়িগুলো লাগানো যে এক বাড়ির জানালা দিয়ে আরেক বাড়ি দেখা গেলেও সূর্যের আলো প্রবেশ করে বলিয়া তাদের মনে হয় না। জমিলা বলিলেন, দেখিলে ওই দ্বারের ও পাশে আমার বড় ভাইয়ের বাড়ি,
এ পার্শ্বে আমার বাড়ি, ও কক্ষে বুধ থাকেন বলিয়া আমি আমার এ কক্ষটি বন্ধ রাখি। আমাদের সওয়ারির দরকার হয় না, কেন তাহাকে এখন বুঝিলে? এইরূপে সকল বাড়ি প্রতিক্ষেপ করা যায়। এইভাবেই এক বাড়ি থেকে আরেক বাড়ি, আরেক বাড়িতে তাদের পায়ে হেঁটে তারা যাতায়াত করতে পারে। তাদের এক বাড়ি থেকে আরেক আত্মীয় বাড়ি যেতে কখনো গাড়ি ঘোড়ারও প্রয়োজন পড়ে না, এতটাই নিকটাত্মীয়ের মধ্যে তাদের সম্পর্ক গুলো একটার পর একটা স্থাপন করা হয়েছে। এই ছিল তাদের তখনকার অবস্থা। এই গল্পের মধ্যে আমরা দেখতে পাই নারীদের অবস্থাটা কি। তারা বাড়ির বাহিরে কখনো কোথাও দূরে যান না, যানবাহনে উঠেন না। নারীদের অবস্থাটা ছিল কতটা কোণঠাসা অবস্থা, তারা বাইরের জগতের সঙ্গে মোটেও পরিচিত না। এরপর আমরা দেখতে পাই পাঠিকা কি মনে করেন যে হসিনা বা জমিলা গৃহে আছেন, এটাকে কি আসলে গৃহ বলে? এই যে নির্দিষ্ট একটা ঘরের মধ্যে থাকা, যারা বাইরের জগৎ সম্বন্ধে জানে না, এটাকে আসলে গৃহ বলা যায়? অবশ্য না, কেবল চারি প্রাচীরের ভিতর থাকিলে গৃহে থাকা হয় না। এদেশে বাসরঘরকে কুহবর বলে, কিন্তু কবর বলা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, খুব সুন্দর একটা শব্দ, তোমরা এটা মার করে রাখতে পারো। এদেশে বাসরঘরকে কুহবর বলা হয়। এখানে কুহবর হচ্ছে কল্পনার্থ স্বর্গ, আমরা যেটা কাল্পনিক ভাবে কল্পনা স্বর্গ ভাবি বাসরঘরকে, কিন্তু আসলে এটাকে আমরা কবরও বলতে পারি। চার দেয়ালের মধ্যে বন্দী অবস্থায় যে ঘর বাড়ি গুলো, যারা বাহিনীর জগৎ সম্বন্ধে জানে না, সেটা যতই একদম স্বর্গের স্থান হোক, আনন্দের স্থান হোক, সেটাকে অনেকটা কবরও মানে বলেও অভিহিত করা যায়। বাড়িখানা তোষণা পথের সেই রকম, সেখানে যেমন এক পাল ছাগল আছে, হংস কুকুর আছে, সেই রূপ সেখানে একদল স্ত্রীলোকও আছে, অথবা স্ত্রীলোকদের বন্দিনী বলা যাইতে পারে। একটু ভালো করে খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এই যে সরাপত নামক ব্যক্তির এত বড় বাড়ি, সেই বাড়িতে হাঁস মুরগি ছাগল যেভাবে প্রতিপালিত হয়, একদল সেরকম হাঁস মুরগি গরু ছাগলের মতো একদল স্ত্রীলোক প্রতিপালিত হয়ে আসতেছে, তাদেরকে কি আসলে আলাদা করে কোনো মানুষ রূপে বিবেচনা করা যায়? তোমরা একটু ভেবে দেখো, সেই পরিস্থিতিতে, সেই সামাজিকতায়, সেই নারীদের অবস্থাটাই লেখিকা এখানে চোখে আঙুল দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। একই ছবি বলা যায় তারা বন্ধুত্ব জীবনযাপন করতেছে, কিন্তু তারা সেটা নিজেরা উপলব্ধি করতে পারছে না। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করে গৃহখানা কেবল আমার বাড়ি, মানে বাড়ি পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। প্রতিটা পরিবারের পুরুষ নিজেকে তার বাড়ি, মানে নিজেকে সেই বাড়ির মালিক বলে দাবি করেন বা তার বাড়ি বলেন, আর সেই বাড়িতে যারা যারা থাকেন সবাই তার আশ্রিতা। মাল তো হয়ে কয়েকবার আমরা একটা বাড়ি বাটিতে যাতায়াত করেছি। লেখিকা আবার গল্পের প্রয়োজনে ভ্রমণের জন্য আরেকটি স্থানের কথা উল্লেখ করেছেন, জায়গাটার নাম মালদহ। গৃহস্বামী পলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই, মানে সে মালদহের যে জায়গায় বেড়াতে গিয়ে যে নারী চরিত্রটা দেখেছে, সেই পুরুষ চরিত্রটা বাড়ির মালিকের নাম ছিল কলি। গৃহস্বামী পলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই, মানে হাসি খুশি আনন্দিত অবস্থায় দেখতে পাই। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত, যে কোনো বাসায় বেড়াতে গেলে সেই বাড়ির গৃহকর্তী নারীটি যদি মনমরা অবস্থায় থাকে, সেটা কিন্তু সবার দৃষ্টি এড়ায় তো। ইহার কারণ এই কয়েক বছর অতীত হইল, মানে ওই বাড়ির ঘটনাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে, এ কোন স্বীয় ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছে, মানে কলিম নামের সেই ব্যক্তিটি গৃহকর্তা, তিনি তার ভাইরা ভাই তার সঙ্গে ঝগড়া করিয়াছেন, বিবাদ করিয়াছেন। তাহার ফলে কলিমের স্ত্রী, কলিমের পত্নী স্বীয় ভগ্নীর সহিত দেখা করিতে পান না। তার মানে ভাইরা ভাইয়ে ঝগড়া হওয়ার কারণে যে তার নিজের স্ত্রী তার নিজের বোনের সঙ্গেও দেখা করতে পারবেন না, কারণ সে তার বোনের বাড়িতে যেতে পারবেন না, কারণ তার সঙ্গে তার স্বামীর ঝগড়া। আর তার বোনকেও তার বাড়িতে আসতে বলতে পারেন না, কারণ এই বাড়িটা তার স্বামী তার নয়। এখানে কি দাঁড়ালো যে সম্পর্কটা এমন, হ্যাঁ তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না যে আমার ভগ্নী আমার নিকট অবশ্যই দেখা করিতে আসিবে,
ঝগড়া তোমরা করেছো, আমার বোন কেন আমার কাছে আসবেন না, এটুকু বলার ক্ষমতা তাদের থাকে না। হায় বাটি যে কলিমি, মানে এই বাড়িটার স্বামী তো তার মালিক, তো তার স্বামী গৃহকর্তা, সে তার উপর কথা বলার তার কোনো অধিকার নাই। তিনি যাহাকে ইচ্ছা আসতে দিতে পারেন, যাহাকে ইচ্ছা আসতে নাও দিতে পারেন। আবার ওদিকে ও বাড়িখানা সলিমে, মানে কলিমের ভাইরা ভাই, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। তার মানে ভাইরা ভাই ঝগড়া হওয়ার কারণে দুই বোনের মুখ দেখা দেখি বন্ধ, দুই বোনের জানলায় কথা বলা বন্ধ। কি নিষ্ঠুরতা! বলা বাহুল্য, কলিমের স্ত্রীর জন্য অন্য বস্ত্র বা অলঙ্কারের অভাব নেই, বলি অলঙ্কার বা পিতৃমাতৃহীনা। অবলার একমাত্র ভোগীর বিচ্ছেদ কি ভুলাইতে পারে যে খাবার দাবার অর্থ প্রাচুর্য যা কিছু এনে দেখ না কেন, এই যে তার নিজের বোনের প্রতি স্নেহ মমতা ভালোবাসা, সেগুলো কি তাকে ভুলিয়ে দিতে পারে? না, পারে না। সেটাই এখানে বোঝানো হয়েছে। শুনিলাম তিনি সপত্নি কণ্ঠক হইতেও বিমুক্ত নয়। আবার এটাও এখানে দেখানো হয়েছে যে সতীনের জ্বালা থেকেও তিনি মুক্ত নয়। বোনের সঙ্গেও মন খুলে কথা বলতে পারবেন না, কারণ ভাইরা ভেয়ে বিবাদ চলতেছে। আবার এদিকে তাকে সতীনের জ্বালাও সহ্য করতে হচ্ছে। এরূপ অবস্থায় তাহার নিকট কি আসলে গৃহ কি শান্তি নিকেতন বলিয়া বোধ করা যায়? তার মানে একটা মানুষের গৃহটাকে যে সুখ শান্তির আস্থার বা নির্ভরতার জায়গা বলে আমরা ভাবি, সেটা কি তার ক্ষেত্রে ভাবা যায় না? এরপর আমরা আরেকটা গল্প দেখতে পাই। আমরা রমা সুন্দরীকে অনেকদিন হইতে জানি, লেখিকা আরেকটা উদাহরণ দিয়েছেন, তিনি বিধবা সন্তান সন্তানই নাই। তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, দুই চারিটি পাকা বাড়িও আছে, তার মানে তিনি বিধবা হলেও তাহার কোনো অবরটন নাই। তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর, মানে মালিক, তিনি সেগুলো রক্ষণাবেক্ষণ তদারকি বা মালিক হিসাবে ভোগ দখল করে আছে। দেবরটি কিন্তু রমাকে, সেই বিধবা বৌদিকে, এক মুঠো অন্ন এবং আশ্রয় চাইলে দিতে পারেন, কিন্তু সেটা তাও তিনি কুণ্ঠিত বোধ করেন। আমরা বলিলাম ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোদল করেছেন বা করেন, কোদল মানে ঝগড়া। তিনি হয়তো তার মানে হয়তোবা আমাদের এই বিধবা রমা সুন্দরী, তিনি হয়তো তার জায়ের সঙ্গে মিলেমিশে থাকতে জানেন না, তাই তাদের মধ্যে হয়তো কোনো ঝামেলা। এ কথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কোদল করিতে জানে না। তার মানে এই বিধবা রমা সুন্দরী আর যাই হোক, তিনি মানুষ হিসেবে এতটাই উদার মানসিকতা, তিনি আর যা কিছু করুক, তিনি জীবনে কখনো কারো সঙ্গে ঝগড়া বিবাদ করে চলতে জানে না, তিনি এতটা ভালো মানসিকতা নেই। তাহলে তার অবস্থানটা কোথায়? স্বামীর এত অগাধ সম্পত্তি থাকা সত্ত্বেও নিঃসন্তান এই বিধবা নারীর অবস্থাটা কোথায়? তার কি রইল? রমা বেশ জানে কি করিয়া পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে সে জানে না। এত অশান্তি ঝগড়া বিবাদের পর তিনি সেই সংসারে পড়ে থাকে, কারণ তিনি ঝগড়া করে দূরে সরে যেতে জানে না। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পান না কেন? তিনি এত গুণের অধিকারী, তাহলেও তিনি দেবরের বাড়িতে জায়গা পান না কেন? এগুলো কি আমাদের মনে প্রশ্ন বিদ্ধ করে না শিক্ষার্থীরা? তার মানে নারীর যে সবকিছু থাকা সত্ত্বেও তার যে নিজস্বতা, তার যে নিজস্ব কোনো জায়গা গৃহ থাকে না, এগুলোরই ইঙ্গিত দিচ্ছে। সবই আসলে কপালের দোষ, এগুলো বলে আমাদের সমাজে একটা নারীকে ধামাচাপা দিয়ে রাখা হয়। এই যে বৈষম্য, তার যে নিজস্বতা, নিজস্ব বলতে কিছু থাকে না, এগুলো কপালের দোষ বলে তাকে রেখে দেওয়া হয়, কুণ্ঠাসা করে রেখে দেওয়া হয়। তার অবস্থার কোনো উন্নতি নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্ত। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে। সে পর্যন্ত তোমার সঙ্গে ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর তোমরা বেশি বেশি এই মূল পাঠের পাশাপাশি শব্দার্থটাও পাঠ করবে, তাহলে যে শব্দগুলো তোমাদের কাছে নতুন লাগছে সেগুলো তোমরা বুঝতে পারবে। তো ভালো থাকো, আসসালামু আলাইকুম।